পুজো তো শেষ হয়েই গেছে, দুর্গাপুজো বলো কালী পুজো বলো, এখন আসছে জগদ্ধাত্রী পুজো। তবু আমার শপিং শেষ হয়নি, এই শপিংগুলো অনেক আগেই আমি করে রেখেছি, আজকে ভাবলাম তোমাদেরকে দেখাবো। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছো দুদিন আগের থেকে। এবার আমি আর কালী ঠাকুর দেখবো না, কারণ সবাই বারণ করছে যে যেহেতু কালী পুজো আর হচ্ছে কি অমাবস্যা পড়ে গেছে, অমাবস্যা মানে লেগে গেছে, ওই কারণে আর বেরোচ্ছি না। জয় আমাকে বলছে আমি অফিস থেকে আসলাম কালী পুজোতে ঘুরবো বলে, তুমি বেরোবে না? আমি বলছি না, সবাই যখন বারণ করছে বড় দেবতা শুনতে হয়, আর আজকে হচ্ছে অমাবস্যা, ওই কারণে আজকে আর বেরোবো না। তো যদি বেরোতাম তো দুদিন আগের থেকেই তোমরা ভিডিও দেখতে পেতে, যেহেতু কোথাও যাচ্ছি না, ঘরে বসেই রয়েছি আমি আর জয়। আর জয় বলছে কালকে অফিস চলে যাবে, যাও তাহলে অফিসে। তো স্নান টান কমপ্লিট, সকালবেলা গেছিলাম জিমে, জিম থেকে এসে রান্নাবান্না করলাম, এখন একটুখানি তোমাদেরকে দেখাবো। আমি পুজোর আগে অনেক কিছু শপিং করেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, সেগুলোই তোমাদেরকে দেখাবো। দেখাবো দেখাবো করে আর দেখানোই হয়ে ওঠে না, আজকে দেখাবো কালকে দেখাবো, সেই শপিংগুলো ঘরেই রয়েছে, ছোটো হয়েছে না বড় হয়েছে জানি না। এখন যদি ছোটো হয় পাল্টানোর কোনো চান্স নেই, ওগুলোই পরতে হবে বা ঘরে রেখে দিতে হবে। তো চলো ঘরে যাই, আর জয়কে বলেছিলাম যে চুল দাড়ি কাটাতে নিয়ে যাব, কিন্তু জয় বাড়িতে শুধু দাড়িটা কেটেছে আজকে, তবুও আর চুলটা কাটেনি, চুলটা পরে কাটবে, কালকে তো অফিস চলেই যাবে। আর রান্না হয়েছে আজকে, তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে মেটে আলু দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না হয়েছে। মেটে আলু সবাই খায় না, কিন্তু আমাদের বাড়িতে না মেটে আলুটা খুব ভালো খায় সবাই। এই দেখো মেটে আলু বাজার থেকে জয় কিনে এনেছিল, এটা হচ্ছে মাছের মাথা আর মেটে আলু। তো খাওয়ার সময় একটুখানি গরম করবে বলে তাই কড়াইতেই রেখে দিয়েছে, আর এখনো দুপুরের খাবার আমাদের কাউরই খাওয়া হয়নি, কারণ এখন সবে বাজে দেড়টা। আর রান্না হয়েছে কি তোমাদের একটুখানি দেখাই, মিক্সারটা খুলে লাইটটা জ্বালাই আগে। আর রান্না হয়েছে অনেক কিছু, রান্না হয়েছে অল্প অল্প করে, আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়। এটা হয়েছে চোদ্দ শাক, বলে না যে চোদ্দ শাক খেতে হয়, আজকে মা দেখলো পঞ্জিকাতে চোদ্দ শাক লেখা রয়েছে খাওয়ার নিয়ম, তাই এটা হচ্ছে চোদ্দ শাক। বাজার থেকে জয় কিনে নিয়ে এসেছিল চোদ্দ শাক, জানি না চোদ্দ শাক ছিল কিনা। আর এটা হচ্ছে দুধ পটল করেছিল মা, এটা কি, এটা হচ্ছে পার্শে মাছের ঝাল, এটা হচ্ছে পালং শাক, আর কিছু আছে না? আর কিছু নেই, এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর বোন পাঠিয়েছিল চিকেন, চিকেনটা জয় কোথায় যে লুকিয়ে রেখেছে, যেহেতু বাবা চিকেন খায় না তাই জয় চিকেনটা মনে হয় নিচে রেখে দিয়েছে, কোথায় রেখেছে জানি না, এই নিচে তো রাখা থাকে চিকেন। দেখি তো ওই মাইক্রো ওভেনে জয় চিকেন ঢুকিয়ে রেখেছে নাকি, না ওই মাইক্রো ওভেনও নেই চিকেন, জানি না চিকেনটা জয় কোথায় রেখেছে, হয়তো অন্য জায়গায় রেখেছে, বাবা যখন আসবে খেতে গন্ধ পাবে বলে তাই চিকেনটাকে যে কোথায় রেখেছে। তো চলো তোমাদেরকে ঘরে নিয়ে যাই, জয়ের লুকটা দেখাই, জয় তো সে গামছা পরাই আছে। জয় আমি কিন্তু আসছি ক্যামেরা নিয়ে, এই দেখো জয়ের লুক, এই যে দাড়িটা কেটেছে, কেমন লাগছে জয়কে তাকাও একটু, এই যে সব দাড়ি কেটে নিয়েছে, একটুকু রেখেছে পুরো পাকা দাড়ি, বাজে লাগছে দেখতে। আর আমার বালিশটা তো তোমাকে দেখিয়েছি, এই দেখো প্রেগনেন্সি বালিশ খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে না বালিশটা ঘুমাতে মানে খুব কমফোর্টেবল, আমার তো খুবই মানে সুবিধা হয়েছে বালিশটা জয় যে আমাকে কিনে দিয়েছে, খুব সুন্দর হয়েছে বালিশটা। তো চলো খাওয়া দাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো অনলাইন থেকে জিনিসগুলো, দেখো এর মধ্যে রেখে দিয়েছি, এই দেখো সব প্যাকেট, নাইকা থেকে এসছে, ফ্লিপকার্ট থেকে এসছে সব প্যাকেটগুলো, তোমাদেরকে একটু পরে খুলে দেখাচ্ছি, আগে খেয়ে নিই। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে ছটা, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তোমাদেরকে বলেছিলাম অনলাইন থেকে অনেক কিছু এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এই দেখো এত কিছু এসছে, কিছু কিছু জিনিস আমার পড়া হয়ে গেছে, পুজোতে পড়েছিলাম সেগুলো এখানে রয়েছে, আর কিছু জিনিস এখনো পড়িনি সেগুলো তোমাদেরকে দেখাবো, সবটা আমি নিয়ে বসেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, নাইকা থেকে পার্সেল এসেছিল, ফ্লিপকার্ট থেকে আমার আছে, জয়ের আছে, সব কিছু এখানে রয়েছে। তো চলো তোমাদেরকে দেখানো এবার আরম্ভ করে দিই। প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি একটা লং জামা, এটা কিনেছিলাম পুজোতে পরবো বলে, পরাই হলো না, এই দেখো অনেকটাই বড়, কালারটা খুব সুন্দর, প্রেগনেন্সির জন্য কিনেছিলাম যে পুজোতে পরবো বলে, আর পরাই হলো না, পুরো রয়েছে, ধরা রয়েছে, পরে পরবো, আর কালী পুজো তো কোথাও বেরোচ্ছি না, আর কোথায় পরে যাবো, দেখো খুব সুন্দর। এটা হচ্ছে একটা লং জামা, এটা এখনো পরিনি, আর এই হোয়াইট কালার জামাটা তোমরা দেখেছো আমি পরেছিলাম, একদিন পরেছিলাম হোয়াইট কালার জামাটা, এই জামাটা আমি সপ্তমী দিন অষ্টমীর দিন পরে বনগাঁ গেছিলাম, একা একা না জয় আবার ক্যামেরা পেছন থেকে বলছে, একা একা সাথে বোন গেছিল, মিঠুন গেছিল, ও জয়কে নিয়ে জানি তাই বলছি, তুমি ধান্দাবাজ। এই হোয়াইট কালার জামাটা তোমরা দেখে নিয়েছো, পরে নিয়েছি, আরো তো ভালো করে দেখাচ্ছি না। আর এই একটা ড্রেস সেটাও তোমরা দেখে নিয়েছো, এটা আমার পড়া হয়ে গেছে, এগুলো কিন্তু আমি সব ফ্লিপকার্ট থেকে কিনেছি, আর সব কিনেছি অফারে, কম দামে কিনেছি, এই দেখো এটাও কিনেছি ফ্লিপকার্ট থেকে, এটাও পরে নিয়েছি তোমরা দেখেছো আমার ভিডিওতে, এটাও পড়া হয়ে গেছে। এই জামাটা খুব সুন্দর, আর কালারটা দেখো কত সুন্দর, জামাটা খুব টাইট হয়ে গেছে যেহেতু একটু মোটা হয়ে গেছে এখন, আর কিছু আছে, হ্যাঁ আরেকটা টপ কিনেছিলাম, এই টপটাও পরা হয়নি, প্রথমে এত বড় হয়েছিল এই টপটা, পরাই হলো না, এই দেখো এখনো নতুন রয়েছে, এটাও ফ্লিপকার্ট থেকে আনা, এই টপটা এই দেখো ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার আমার সব থেকে বেশি ভালো লাগে, ব্ল্যাক আর রেড,
ক্যামেরার পেছন থেকে বকবক করো না তো আমার ব্ল্যাক আর রেড ভালো লাগে ভালো লাগে আমার তোমার ভালো লাগে তোমার সুন্দর লাগে ব্ল্যাক কালার সবারই ভালো লাগে এই দেখো খুব সুন্দর আছে তোমরা পিনটা দেখো কত সুন্দর এর জন্য নাও এটা এখনো পরিনি পরব পরে এবার দেখাচ্ছি জয়েটটা জয়েট ড্রেস দেখাচ্ছি জয়েটগুলো এখনো পরেও নি জয়েট ড্রেসগুলো ভালো ভালো দেখো বাজে ড্রেস না ভালো ড্রেস ক্যামেরার পেছন থেকে এত বকবক করছো তুমি এই দেখো এটা জয়ের এটা টি-শার্ট জয় সবসময় গোল গলার গেঞ্জি পরে এটা জয়ের এটাও জয়ের না এটা জয় না সরি এটা হচ্ছে আমার একটা লং স্কার্ট কিনেছিলাম লং স্কার্টটা পরা হয়নি লং না এটা বলতে পারো শর্টের মধ্যেই পরলে আর লং লাগবে না এটা শর্টই হয়ে যাবে কালার কালার অনেক সুন্দর বেশি বড় না এটা আর শর্টের স্কার্টই হবে এটা হচ্ছে জয় না না এটাও আমার উফ পেছন থেকে তো বকবক করছো তোমার কিছু কিনিনি আরো আছে দাঁড়া তোমাকে দেখাচ্ছি জয় বলছে আমাদের কিছু কিনছো নাকি এই একটা ড্রেস দেখো এটা ব্ল্যাক কালার এটার কোনো হাতা নেই স্লিভলেস হাতা এই দেখো এটাও শর্ট এটাও পরিনি এটা পরবো পরে কিনেই রেখে দিয়েছি ঘরে বসে পরবো কেন জয় বলছে দু বছরের মধ্যে নাকি আমি কোথাও বেরোতে পারবো না ঠিক আছে বেরোতে পারবো কিনা সেটা সবাই দেখবে খুব সুন্দর পিঙ্কটাও তো কত সুন্দর ব্ল্যাকের মধ্যে আর রেডের মধ্যে আর কিছু আছে এবার দেখাচ্ছি জয়টা জয় ড্রেস এই জয় আরো কিছু কিনলাম সেগুলো কোথায় পরে দেখো জয় এটা জয় নাও পরো জয় পরে দেখো ক্যামেরার পেছনে রয়েছে আরো তো ছিল এটা আমার শাড়ি এরা কই একটা শাড়ি নিয়েছিলাম মা টাকা দিয়েছিল আমার শাশুড়িমা শাশুড়িমার টাকা দিয়ে এই শাড়িটা নিয়েছি আর এই ড্রেসগুলো সবই নিয়েছি শাড়িতে শোনো পালো এটা এরকমই ডিজাইন দেখো শাড়িটা কি সুন্দর আর দামটা এত কম নিয়েছে তোমরা অবাক হয়ে যাবে এত কম দামের শাড়ি এটা এটা হচ্ছে আঁচল খুলছি না আমি খুললে আর ভাঁজ করতে পারবো না এই শাড়িটা নিয়েছি তার সাথে আবার ব্লাউজের পিসও রয়েছে ব্লাউজের পিস শাড়িটা খুব সুন্দর এবার আমি তোমাদেরকে দেখাবো নাইকা থেকে কিছু জিনিস আমি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি এখন খোলা হয়নি এনেছিলাম শীত পড়ে গেছে বাবা শীতের জিনিস এনেছিলাম নেভি আর গডলেস এনেছি এরকম এনেছি দুটো একটা এনেছি আমার জন্য একটা এনেছি আমার শাশুড়ি মায়ের জন্য তো এটার দাম নিয়েছে কত এটা আমি নাইকা থেকে কিনেছি তোমরা নাইকাতে সার্চ করলে বুঝতে পারবে এটা দাম কত নিয়েছে 600 এমএল রয়েছে 600 এমএল এর দাম রয়েছিল 500 টাকার মতো কি দেখাবো তো আমি সুন্দর কাছে দেখো এটা নেভি আর এরকম দুটো এনেছি আর এনেছিলাম আমি নাইকা থেকে কিছু সংখ্যক কানের এনেছিলাম মানে অনেকগুলো কানের রয়েছে হ্যাঁ কিছু সংখ্যক কানের এই দেখো অনেক রয়েছে কানের গুলো আমি এক মানে একটা কানে শুধু একদিন পরেছি আর পড়াই হয়নি এটা ফ্লিপকার্ট থেকে এনেছি দেখো কানের ডিজাইন গুলো দেখো খুব সুন্দর এখানে কটা কানে রয়েছে প্রায় 6-7 জোড়া কানে রয়েছে এই কানেরটা নিয়েছিলাম আর নিয়েছিলাম কোথায় গেল খুঁজে পাচ্ছি না এই যে নাইকা থেকে নিয়েছিলাম লিপস্টিক নাইকা জিনিস তোমরা যারা ইউজ করো তারা তো বুঝতেই পারছো কতটা ভালো এই কালারটা নিয়েছি আরেকটা কালার নিয়েছি কোথায় গেল ওটা এই যে দুটো লিপস্টিক নিয়েছি তাও কম দামে পেয়ে গেছি আমি এখানে তোমাদের যা জিনিসগুলো দেখিয়েছি না সব কিন্তু দাম একদম কম সব অফারে নিয়েছিলাম এটা কোথায় নিয়েছি এই দুটো লিপস্টিক নিয়েছি তোমরা দামগুলো সার্চ করে দেখতে পারো মানে এখন হয়তো দাম বেড়ে গেছে আমি যখন কিনেছিলাম প্রচুর দাম কম পেয়েছি ওই কারণে নেওয়া এত কিছু জিনিস আর এই জামা কাপড়গুলো নিয়েছি তো একটাই কারণ বললাম অফার দিয়েছে এখন তো কোথাও বেরোতে পারছি না যেহেতু আমার এই অবস্থা তবু নিয়ে রেখেছি পরে করবো বলে পরে যদি এত কম দামে না পাই জিনিসপত্র আমি সবসময় খুব কমের মধ্যে জিনিস খুঁজি কারণ একটা জিনিস দামি কিনবো সেটাকে বারবার পরবো সেটা আমার পছন্দ না কম দামে জিনিস কিনবো 4-5টা সেটা ঘুরিয়ে ফিরিয়ে পড়বো তো চলো এই ছিল আজকে আমার শপিং এর জিনিসপত্র তোমাদেরকে দেখালাম এগুলো এখন সব ভাঁজ করতে হবে আর জয় টিভি দেখবে বলে আমাকে বলে তাড়াতাড়ি করে ভিডিওটা শুট করো আমি টিভি দেখবো খেলা দেখবে তাই তো চলো আজকে ভিডিও তাহলে এইটুকু সারাদিনে তো কি করলাম টুকি তোমাদেরকে শেয়ার করলাম আর আজ হচ্ছে কালী পুজো সবাই নিশ্চয়ই ঘুরতে বেরিয়েছো আমার কপালে এবার কালী পুজো আর ঘোড়া নেই জয়েরও মন খারাপ জয়কে দেখাচ্ছি দেখবে কেন এই দেখো জয়কে দেখাচ্ছি দাঁড়াও কেমন একটা জয়ের দিকে ঘুরাচ্ছি আমার নাইটি পরে জয় বউ বসে রয়েছে এই দেখো মুখ আছে না এই যে জয় জয়ের লুকটা তোমাদেরকে আগেই দেখে দিয়েছি তো চলো জয় একটুখানি খেলা দেখুক আর বাইরে চারোদিকে মাইক বাজছে চারোদিকে পুজো হচ্ছে মনটা খারাপ লাগছে আবার একটা দিক ভেবে ভাবছি যে না মন খারাপ করে লাভ নেই যেহেতু সামনে বার ঠাকুর দেখবো আর আজকে যেহেতু অমাবস্যা লেগে গেছে তাই আর বেরোচ্ছি না তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তো আজকে ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ দিন তোমার সুস্থ থেকে ভালো থেকে নিয়ে এসে খেলা দেখবো ব্রেনটা ট্যাগ নাইট